আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আসলে আমাদের দেশে এমন একটা প্রবলেম যে সরকারি ভ্যাটবিহীন অনেক ফোন বাংলাদেশে প্রবেশ করে, যেটা সরকার ইতিমধ্যে 2021 সালের মধ্যে ঘোষণা করছে যে যেগুলো অবৈধ ফোন বাংলাদেশে প্রবেশ করছে, যেগুলো সরকারের কোনো ট্যাক্স পায় না, সেই ফোনগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা করছে। তা আমরা যারা অনেকেই ফোন ব্যবহার করি, আমার বিশ্বাস যে অধিকাংশ ফোনই আমরা অবৈধ ফোন ব্যবহার করি, যেমন কেউ ইন্ডিয়া থেকে ফোন নিয়ে আসছে, কেউ অন্যান্য দেশ থেকে নিয়ে আসছে, বা কোনো কোনোটা আবার চোরাইভাবে আসে, মানে যেই সিস্টেমে আসে অন্য দেশ থেকে আসে, যেটা সরকারি ভ্যাটবিহীনভাবে চলে আসে, সেটাই হচ্ছে এটা অবৈধ সেট। তা আপনারা কীভাবে বুঝবেন যে আপনার সেটটা অবৈধ, সরকারের আপনার এটা ট্যাক্স দেওয়া হয় নাই? তাহলে আপনারা কি সেইটা কেমনে বুঝবেন? আর যে 2021 সালের মধ্যে সরকার কিছু কিছু সেট মানে বন্ধ করে দেওয়া ঘোষণা করছে, মানে শুরু করবে, স্টার্ট শুরু করবে, বন্ধ করে দেওয়া ঘোষণা হয়ে গেছে, তা এটা আপনারা কীভাবে চেক করবেন যে আপনার সেটটা অবৈধ বা অবৈধ না, সেটা কীভাবে চেক করবেন? সেটার জন্য আপনারা প্রথমে আপনার ডায়াল প্যাডে প্রবেশ করবেন। কাজটা শুরু করার আগে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, তা প্রথমে আপনারা এই দিক যে ডায়াল প্যাডে আসার পরে আপনারা এখানে একটা আপনাদের ফোনে আপনারা লিখবেন, এখানে *#, লেখার পরে লিখবেন 06, 06 হ্যাশ লেখার পর আপনার একটা IMEI কোড চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কোডটা চলে আসছে, তা আমি এখানে কোডটা আমি আমার হাইড করে রাখলাম, যেহেতু এখানে আমার পার্সোনাল একটা ইনফরমেশন, এখানে তো এটা বলা যায় না, সেহেতু আমি হাইড করে রাখলাম। তা আপনাদের এখানে IMEI1 একটা কোড আসবে, এই কোডটা আপনারা সুন্দর করে লিখে রাখবেন। ওকে, লিখে রাখার পর এটা সুন্দর করে IMEI কোডটা আপনারা লিখে রাখবেন। লিখে রাখার পর আপনারা এখানে যে কাজটা করবেন, এখন আপনারা সুন্দর করে মেসেজে যাবেন। মেসেজে যাওয়ার পর আপনাদের এই যে মেসেজে ক্লিক করবেন, ওকে, ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন একটা নাম্বার, লিখবেন 16 16 002। ওকে, এটা লেখার পর আপনারা এখানে মেসেজে এই গিয়ে দেখতে পাচ্ছেন নিচে মেসেজ, এই মেসেজে এখানে টাইপিং করবেন, আপনারা বড় হাতে লিখবেন KYD, KYD লেখার পর স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর KYD লেখার পরে আপনারা এখানে যে আপনারা যে আপনাদের ফোনের যে MI নাম্বারটা পাইছেন ওই নাম্বারটা এখানে টাইপিং করবেন। টাইপিং করে আপনি সম্পূর্ণ নাম্বারটা ভালো করে টাইপিং করবেন, টাইপিং করে আপনার যে সিম দিয়ে আপনার একটা যে কোনো সিম দিয়ে ওইটা সেন্ড করে দিবেন। ওকে ওকে, আমি আমার IMEI এই নাম্বারটি টাইপিং করার পর সেন্ড করলাম, সেন্ড করার পর আমার এখানে দেখেন চলে আসছে ডিভাইসটি IMEI BRTC-র ডাটাবেজে পাওয়া গেছে, তার মানে আমার সেটটার কোনো প্রবলেম নেই, আমার সেটটা আমি ট্যাক্স দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। আর যাদের ট্যাক্স দিয়ে নিয়ে আসা হয় নাই, তাদের এখানে লেখা আসবে যে আপনার ডাটাবেজে পাওয়া যায় না, এটা লেখা আসবে BRTC ডাটাবেজে পাওয়া যায় নাই, তাদের জন্য একটা প্রবলেম। তারা আপনারা তাড়াতাড়ি সময় নষ্ট না করে সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করেন, তাহলে মনে হয় আপনার সেটটা বাঁচানো সম্ভব হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।